নমস্কার, মিনক্রিয়েশনের নতুন অধ্যায়ে সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। আজকে আমি দেখতে পাচ্ছ সামনে আমি কোথায় দাঁড়িয়ে আছি। খুবই একটা স্পেশাল দিন আজ, 15th আগস্টের জন্য স্পেশাল আমি এই ভিডিও দিচ্ছি। আর যাদের জন্য আমাদের আজ দেশ স্বাধীন হয়েছে, তারা যে কীভাবে, তেনারা যে কীভাবে কষ্ট করে কাল কুঠুরির মধ্যে ছিল, আমি সব দেখাবো। আর দেখাই দেখো, এই দেখো স্টুডেন্টরা সব এক্সকার্শনে এসছে এই দেখার জন্য, এই প্রেসিডেন্সি জেল সেটাই দেখানোর জন্যই আমি এসছি। আর ওনাদের জন্যই যে আমরা দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশ, যে দেশে আমরা আজ বসবাস করছি এত নিজেদের মতো করে, সেটাই দেখাবো যে ওনারা কত কষ্ট করেছেন। ভেতরে না গেলে তো বুঝতে পারবো না, চলো দেখি, পুরোটাই দেখাবো তোমাদের। তোমাদের একটা কথা বলি, এই শুনো, আমরা সন্ধেবেলায় কিন্তু আবার এসেছি, কারণ বাড়ি বাইরে থেকে লাইটিং দিয়ে সাজানো এত সুন্দর, সেই জন্য আমরা বাড়ির সামনেই থাকি, তো সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার এসে সন্ধেবেলার ভিউটা নিয়েছি। তবে বলি তোমাদেরকে একটা কথা, যে তোমরা যতীন্দ্রাস পার্ক মেট্রো থেকে নেমে একটুখানি এগিয়ে এলেই তোমরা পেয়ে যাবে, একেবারে সোজা রাস্তা দিয়ে এলেই, একদম পুরো স্ট্রেট রাস্তায় এলেই আলিপুর জেল পড়বে। আর তোমাদের এখানে গাড়ি পার্কিং একেবারে ফ্রি, তোমরা গাড়ি পার্কিং যে কোনো গাড়িতে এলে তোমরা গাড়ি পার্কিং করতে পারো। আর অনেক বাসই এখানে আসে, তোমরা শিয়ালদা বলো বা হাওড়া বলো, সেখান থেকেও আসতে পারো। তারপরে আমরা এই যে টিকিট কাটতে ঢুকছি, আবার সকালে এসে গেছি সেই পরিস্থিতিটায়। আর সকালে এসে আমরা টিকিট যখন কাটছি, তখন তোমাদেরকে বলে রাখি ওটা 10টা থেকে 5টা পর্যন্ত খোলা, আর টিকিটের দাম 30 টাকা, আর 3 বছরের ঊর্ধ্বে পুরো ফুল টাকা লাগে। আমরা টিকিট কাটছি, এখানে টিকিট কেটে ঢুকতে যাব। তোমাদেরকে একটা কথা বলি, আজ 1905 সালে যখন ভারত এই বঙ্গভঙ্গ আন্দোলনে যখন তোলপাড় হয়ে উঠেছিল গোটা ভারতবর্ষ, তখন এই 1906 সালে ইংরেজরা তা ভারতবাসীদেরকে বন্দি করার জন্য এই প্রেসিডেন্সি জেল তৈরি করে। আর করেছিল ঠিক কালীঘাটের আদিগঙ্গা, এই পারে কালীঘাট, ওই পারে হচ্ছে আলিপুর, সেইখানেই এই আলিপুর জেল তৈরি করেছিলেন। আর অনেক বড় করেছিলেন যাতে অনেক বন্দিরা একসাথে বন্দি হতে পারে। চারিদিকের ভিউটা দেখো, এটা গেটের এন্ট্রিটা, খুব সুন্দর পরিবেশটা তৈরি করেছে। কারারই লৌহ কপাট মেঙে তেল করে লপট, রক্ত জমা শিকল পূজার পাশান ভেদি, এই গান নিশ্চয়ই তোমরা সকলে জানো। এটা প্রথমে দেয়া আছে ঢোকার মুখেই। তারপরে দেখো এই জেলের পুরো ম্যাপটা এখানে দেওয়া আছে, এই ম্যাপটাকে তোমরা ফলো করবে, বাংলাতেও আছে ইংলিশেও আছে, পজ করে তোমরা দেখে নেবে কোন দিক থেকে শুরু করবে আর কোন দিকে শেষ করবে। এখানে দেখো বিনয়, বাদল, দিনেশ, এটা হচ্ছে অফিস রুম, এখনো এখানে অফিসের কিছু কাজ হয়, বা আরো অনেক কিছু দেখলাম আমরা ভেতরে ঢুকে, আসবাবপত্র সব রেখেছে। এই যে দেখো শহীদ হয়েছেন ওনারা নাম লেখা আছে, বস করে তোমরা দেখতেই পাবে।
বিনয় বাদল দীনেশের ইয়ে করা আছে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ভেতরটা যে কি হয়ে গেছিল আমি বোঝাতে পারবো না। এই দেখো ফাঁসির মঞ্চে আমরা ফাঁস ঠুকছি। এই দেখো ডান দিকেই ঢুকছি আমরা কনডেম সেলে। এখানে ফাঁসি সাজাপ্রাপ্ত আসামিদেরকে এক মাস এখানে রাখা হয় যাতে ওরা মেন্টাল প্রিপেয়ার্ড হয় ফাঁসি পাওয়ার জন্য। আর এখানে ওদের যখন ফাঁসি দেওয়া হয় তার আগে ওদের ইচ্ছা পূরণের জন্য যেটা খেতে ইচ্ছে হবে সেগুলো ওদের ইচ্ছা পূরণ করা হতো, এখানে থাকতো আর ওরা ফাঁসি দেখতো আর মেন্টাল প্রিপেয়ার্ড হতো। কি ভয়ঙ্কর বলো। এখানে অনেকগুলোই রুম আছে। এখানে দেখো দীনেশ গুপ্তের স্ট্যাচু, ওনাকেও তো করা হয়েছে। এখানে দেখো অটোপসি রুম, এখানে ফাঁসি হয়ে যাওয়ার পর এখানে কথা বলতে পারছি না, যেটা পোস্টমর্টমের জন্য এখানে আনা হয়। এখান থেকে ওদের কনফার্ম করা হয় যে সাজাপ্রাপ্ত মারা গেছে ফাঁসিতে। তারপর দেখো এখানে জোড়া ফাঁসিরও ব্যবস্থা ছিল, তখন জোড়া ফাঁসিও দেওয়া হতো। ফাঁসি হয়ে যাওয়ার পর কি ভয়ঙ্কর, ফাঁসি হয়ে যাওয়ার পর এই যে নিচের যে কাঁচের ইয়েটা দেখছো ওটা দিয়ে ওরা ঢুকে বডিটা বের করে আনত। এখন ওটাকে বন্ধ করে রাখা হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ ওপরে ওইদিকে, ওদিকে সবাইকে ফাঁসি দেওয়ার যাতে আর ওই সাজার দোষী না করতে পারে ওইখান থেকে ওদেরকে ফাঁসি দেওয়ার সিস্টেমটা দেখানো হতো বন্দীদের, যাতে ওরা সবাই দেখতে পায় কীভাবে ফাঁসি হচ্ছে। কি ভয়ঙ্কর, কি নিষ্ঠুর। বন্দে মাতরম। এখানে দেখতে পাচ্ছ নেতাজি বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন, যতীন দাস মোহন সবার সেলগুলো কাছাকাছি রাখা হতো যাতে ওদেরকে ভয় দেখানো হতো, এই দেখো তোমাদের ফাঁসি দিয়ে দেবো এবার, ওনাদেরকে ভয় দেখানো হতো। ফাঁসির মঞ্চের কাছেই ওনাদেরকে রেখেছিলেন এই সেলে। দেখো ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী, উনিও এখানে এই সেলে ছিলেন। তোমরা পজ করে দেখতে পারো কতদিন থেকে কতদিন বন্দি ছিলেন। তোমরা এত সুন্দর দেখছো কিন্তু এত সুন্দর ওনারা ছিলেন না। তারপরেই এসে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের কুঠুরি কারাকক্ষ। 8 মাস উনি ছিলেন এখান থেকে, উনি নির্বাচন করতেন, নির্বাচনে জিতেছিলেন কর্পোরেশন মেয়রে, এখান থেকে বসেই উনি কাজকর্ম করতেন। ওনাকে হাউস অ্যারেস্ট করেই নেতাজি ভবনে ওনাকে রাখা হয়েছিল। আমি চোখের সামনে দেখেছি তো, ভীষণ কষ্ট লাগছে দেখে। এখানে তোমাদের দেখো স্ক্যানার একটা রয়েছে, ওখান দিয়ে তোমরা যদি মোবাইলে স্ক্যান করো তাহলে ওনাদের সব জীবনী বৃত্তান্ত তোমরা ভয়েস রেকর্ডে পেয়ে যাবে। তারপরে এসে গেলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, উনি এখানেই ছিলেন।
এত সুন্দর রং করা কিচ্ছু ছিল না। তোমরা যেখানেই থাকো, কোথাও না কোথাও যাও, এটা দেখো, দেখতে এসো। তারপরে এসে গেলাম যতীন্দ্র মোহন সেনগুপ্ত, উনিও 2 বছর ছিলেন এখানে। বিপ্লবী যতীন্দ্র মোহন সেনগুপ্ত, উনিও 2 বছর ছিলেন। স্ট্যাচুগুলো এত সুন্দর বানিয়েছে, একেবারে হুবহু উনিই যেন দাঁড়িয়ে আছেন, ওনারাই যেন দাঁড়িয়ে আছেন। তারপর দেখো ওপর থেকে পুরো দেখা যেত, ওটা পুরোটা সুন্দর করে ওখানে সাজিয়েছে। বিপ্লবী দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস, বাইরে স্ট্যাচু করা হয়েছে ওনার এইখানে। তারপরে আমরা এসে গেলাম, দেখো নেহেরু সেল, নেহেরু কক্ষ, উনি ছিলেন আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু, প্রথম আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। উনি এখানে 80 দিন বন্দী ছিলেন, ওনার মেয়ে ইন্দিরা গান্ধী এসে দেখা করতেন পারমিশন নিয়ে। এখানে এই গাছতলাতেই বসতেন, উনি তো ভেতরে যাওয়ার পারমিশন নেই, তার বাইরে এসে দেখা করতেন। দেখো সেল, দেখো উনি এই ছোট্ট ঘরের মধ্যে ছিলেন। তোমরা যতটা ভালো দেখছো ততটা কিন্তু ভালো না, ছিল না তখন। হ্যাঁ, ওখানেই কিন্তু টয়লেট করতে হতো, সব কিছু ওখানে, ওখানে একটা করে কম্বল দেওয়া হতো, ওইভাবেই থাকতে হতো, আর একটা করে খাতা আর পেন, এইটুকুই ওদের পারমিশন ছিল। তোমরা পজ করে সব দেখতেই পারো, সব লেখা আছে ওখানে, দেখতে পাচ্ছ কতটুকু রুমগুলো। আর একটা করে ছোট্ট করে লণ্ঠন দেয়া হতো, এই দেখো তখনকার সময় নেহরুর যে মুদ্রা বেরিয়েছিল। লাইব্রেরি আসছি আমরা, ওই কয়েদিরা ওই লাইব্রেরিতে গিয়ে বই বইয়ে পড়াশোনা যারা ইচ্ছা ছিল তারা করতে পারতো। এই লাইব্রেরিতে ঢুকছি, তোমরা উঠে দাঁড়াও। দেখো আমরা এসে গেছি তাঁতকল, এখানে বন্দীদেরকে ঢুকিয়ে দিয়ে জোর করে তাঁত বোনানো হতো। এ ভেতরে ঢুকলে বোঝা যাবে যে কি কঠোর অত্যাচার করত। রোদ বৃষ্টি জল এত সুন্দর তো ছিল না, তোমরা যেটা দেখছো পুরো মডার্ন করে দেয়া হয়েছে।
এখানেই সুতো কাটতে হতো, এখানেই তাঁত বুনতে হতো। এখানে তাঁত মেশিনগুলো দেখো, এখানে ওর ভেতরেই রান্না হতো, ওখানেই বাথরুম যাওয়া হতো, সবই ওর ভেতরেই। সুন্দর করেছে কিন্তু, তবে বলে রাখি এটা কিন্তু হিডকোর উদ্যোগেই তৈরি। তারপরে আমরা এসে গেলাম নজরুল, কাজী নজরুল ইসলামের সেল, ওখানেও উনি বন্দি ছিলেন। ওই দিকটা আমরা যেতে পারিনি, কারণ ওদিকটা রেনোভেট এখনো হয়নি, ওই জন্য ওরা বন্ধ করে দিয়েছে। আমরা ওদিকে যাচ্ছিলাম কিন্তু তারপর আর যেতে পারলাম না। ওদিকে ছিল কাল কুঠুরি, একদম অন্ধকার করে রাখা হতো। আর অন্ধকার করে রাখা মানে বুঝতে পারছো তো, চারিদিক দিয়ে কখন অত্যাচার হবে সেটা কালকুঠুরি মানে এটাই। আবার দেখে নাও, এবার আমরা এসে গেছি, ভেতরে ঢুকলাম, কাজী নজরুল ইসলামের যে রুমে বন্দি ছিলেন। হাও ধরো মেতে ধীর, হাও ধরো উন্নত শীত, সেই মন্ত্র ওনার লেখা। প্রচুর স্টক আছে ভেতরে, অনেক বই পত্র দিয়ে সাজানো। ওনার বই প্রকাশিত হয়েছে, সেই সবগুলো দিয়ে সুন্দর করে সাজানো। তারপরে এসে গেলাম আমরা জেনারেল ওয়ার্ড, যেটা প্রথমেই বন্দি হয় যখন, সেখানে প্রথমে এখানে এনে রাখা হয়, তারপর বিচার হয় কে কী রকম শাস্তি পাবে, সেই সেই যে সেই কুঠুরিতে বন্দি হবে। তবে ওপরে আমরা উঠতে পারিনি, ওপরগুলো সবই বন্ধ আছে, দেখতে পাচ্ছ জেনারেল ওয়ার্ডটা। জেনারেল ওয়ার্ড যখন সব একসাথে থাকতো, কিরকম কি অত্যাচার হতো ভাবো। তারপরে এসে গেলাম আমরা আর্ট গ্যালারি, এখানে যাচ্ছি। দেখো তোমাদের এগুলো বাচ্চাদেরও দেখা দরকার, যে কত পুরনো মুদ্রা সব এখানে সংগ্রহ করে রাখা আছে। পুরো যারা বাচ্চারা ইতিহাস যে পড়ছো, সেগুলো তোমরা একেবারে চোখের সামনে দেখতে পাবে যে কি রকম জিনিস এখানে সংগ্রহ করা আছে। তুমি স্টুডেন্টদেরকে তোমরা নিয়ে যেও। এই দেখো, প্রথম যে আমরা 2 পয়সা 5 পয়সা দেখেছি, 2 আনাজ লেখা দেখো, 1949 সালে। 3 পয়সা আমরা দেখেছি, 1965 সালে। এই যে তামার মুদ্রা তখন ছিল, তামা সিলভার। আমি কিন্তু দেখেছি তামার মুদ্রা।
এই দেখো 1 পয়সা, তারপর দেখো 50 পয়সা, 1951 সালে। তখন স্বামী বিবেকানন্দের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আরবিআই থেকে এই মুদ্রা করেছিল 1902 সালে। এখন তো এই 5 টাকার কয়েন আমরা দেখতেই পাই। তারপর নেতাজির ছবি দেওয়া, তারপর দেখো এখানে এটাও একটা এত সুন্দর মা দুর্গার ইয়েটা মুদ্রাটা সিলভারের সঙ্গে তৈরি করা হয়েছে। মুদ্রার পেছনে দুর্গা ঠাকুরের মূর্তি থাকতো। তারপরে এই যে মহাত্মা গান্ধীর ছবি দেওয়া, এটা তো আমরা দেখেছি। বন্দে মাতরম গানটা তোমরা অবশ্যই জানো, এখানে পুরো গানটা দেওয়া আছে। এখানে চলে এলাম বিপ্লবী মহিলাদের সেল, মাতঙ্গিনী হাজরা ছিল, ওনারা উপর থেকে সব দেখবার ব্যবস্থা ছিল। ছেলে আর মেয়েদের আলাদা জেল ছিল, দেখতেই পাচ্ছ। তারপরেই দীনেশ গুপ্তের, এখানে আমরা চলে এলাম এবারে হসপিটাল, যেটা সেলের মধ্যে যে হসপিটালটা, কিন্তু এখন তার হসপিটালের কোনো চিহ্ন নেই। তাদেরই নানান রকম ঐতিহাসিক কাজকর্ম যেগুলো করেছেন ওনাদের কাজকর্ম এখানে দেওয়া আছে, কিন্তু আসল এটা জেল ছিল, এই এটা ছিল হসপিটাল, জেল হসপিটাল। দেখছো প্রত্যেকটাতেই সেই জেলের মতোই আটকা দেওয়া। কত ছোট ছোট রুম, কত কতগুলো সেল তোমাদেরকে বোঝাতে পারবো না। তবে একটা জিনিস আমার খুব মানে নিজেকে খুব ফিল হলো, যে এত বড় বড় বিপ্লবী মনীষীরা যে এখানে বন্দি ছিলেন সেই জায়গাতে আমি হেঁটে চলেছি, এটা ভাবলে কীরকম একটা ভেতরে যে কী ফিল হচ্ছিল আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, যে ওনারা এই ভেতরেই ছিলেন, এর ভেতরেই কী জিনিস দেখলাম আর কি ওনারা ছিলেন, আমরা কী করলাম জীবনে ওনাদের যে এত অবদান। এদেখো আমরা উপরে উঠছি আর সিঁড়িটা এত সুন্দর, সেই তখন ব্রিটিশ আমলের সিঁড়ি, দীনেশ গুপ্তের ইয়েটা দেখিয়েছি, এখনো সেই সিঁড়ি একই রকম আছে, লোহার সিঁড়ি। এখানে রেস্টুরেন্টও করেছে ওপরে, ঢুকছি আমরা এখানে রাজা রামমোহন রায়।
মুক্তি সংগ্রামে ছিলেন, তারপরে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন, সাঁওতাল বিদ্রোহ, 76-এ মনন্তর, সব কাহিনী ওখানে, সব কিছুই দেওয়া আছে এখানে। দেখো এই যে বিদ্রোহে টিপু সুলতান, ৭৬-এ মনন্তর, চিরস্থায়ী বন্দোবস্ত যিনি করেছিলেন, এই দেখো আমাদের প্রথম যখন এই যে আনন্দবাজার পত্রিকা ফার্স্ট শুরু হয় ১৯৪৭ সালে 15-ই আগস্ট প্রথম পত্রিকা প্রকাশিত হয়, তারপরেই গেল স্টেটসম্যান, টেলিগ্রাফ, সব ওই দিনের যে প্রকাশিত হয়েছে সেই দিন কোন দিন প্রকাশিত হয়েছে তোমরা পজ করে দেখতে পারো। আজাদিন বাহিনী গঠন হয়েছে সেগুলো দেখানো হয়েছে, আইএন পেপারও আছে। অনেক ইম্পর্টেন্ট নথিভুক্ত করা আছে, কাজী নজরুল ইসলামের স্ট্যাচু, রবীন্দ্রনাথের স্ট্যাচু, এই দেখো ওনাদের শহীদ হয়েছেন মানে ফাঁসি দেওয়া হয়েছে তাদের নামগুলো তোমরা এখানে দেখতে পারবে, আর ওখানে ও তলায় যে বাটন টিপে একটার পর একটা পেজ উল্টাবে তোমরা দেখতে পাবে কতজন শহীদ হয়েছে মানে ফাঁসি দেওয়া হয়েছে। তারপরে দেখো উনি ছিলেন বাংলাদেশের লীলা রায়, ওনাকেও ওনার খুলনায় জন্ম কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল এখানে,